গাজীপুরের টঙ্গী উপজেলার 27 এলাকায় জিজে ক্যাপস অ্যান্ড হেডওয়ার লিমিটেড কারখানায় রোববার রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার বেলা 10:30টার দিকে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন নিশ্চিত করেছেন, রাত 9:30টার দিকে কারখানার 5ম তলায় আগুনের সূত্রপাত হয়। তিনি আরও বলেন, আগুনের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কারখানা থেকে নেমে সড়কে অবস্থান নেয়। সৌভাগ্যবশত ওই সময় কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত 11টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের একটি বুলেটিনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কারখানার এইচআর বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, রাত 9:30টার দিকে 7তলা ভবনের 5ম তলায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা 4র্থ, 6ষ্ঠ ও 7ম তলায় ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেন, বিক্ষুব্ধ শ্রমিকরাই আগুন লাগার জন্য দায়ী। মনিরুজ্জামান ব্যাখ্যা করেন যে শ্রমিকরা বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য সমস্যা নিয়ে কারখানার ব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। রোববার দুপুরে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। রাত 8টায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্ট আলোচনা করলেও রাত 9টার দিকে সভা শেষ না করেই চলে যান তারা। মনিরুজ্জামান বলেন, এক পর্যায়ে তারা কারখানার 5ম তলায় আগুন ধরিয়ে দিলে তা অন্য তলায় ছড়িয়ে পড়ে।